দ্বিঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ 1.2 ক্লাস 10 4 এর 19 নম্বর অঙ্ক 1/x-1 × x-2 + 1/x-2 × x-3 + 1/x-3 × x-4 = 1/6 এই ক্ষেত্রে আমরা সমস্ত রাশিগুলোকে পরস্পর ভেঙে দেব বা এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1/x-2 - 1/x-1 অর্থাৎ 1/পরের পদ - 1/আগের পদ প্লাস এটাকেও ঠিক ভেঙে লিখব আমরা 1/x-3 - 1/x-2 + 1/x-4 - 1/x-3 = 1/6 তাহলে দেখা যাচ্ছে -1/x-3 + 1/x-3 কাটা যাচ্ছে -1/x-2 + 1/x-2 কাটা যাচ্ছে বা তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে দুটি পদ পড়ে রয়েছে তাহলে প্লাস যে অংশটা রয়েছে সেটাকে আমরা আগে লিখব 1/x-4 -1/x-1 = 1/6 বা এবার লসাগু করব আমরা x-4 × x-1 লসাগু x-4 দিয়ে ভাগ করলে x-1 থাকছে তাহলে x-1 দিয়ে ভাগ করলে x-4 থাকছে সামনে মাইনাস চিহ্ন রয়েছে আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো -x - -এ +4 = 1/6 -x + x কাটো বা উপরে 3 4 থেকে 1 বিয়োগ করে 3 নিচে আমরা গুণ করে দেব x দিয়ে গুণ করলে x² - x -4 দিয়ে গুণ করলে -4x - 1 +4 = 1/6 বা 3/x² - 5x + 4 = 1/6 বা আমরা কোণাকুণি গুণ করব x² - 5x + 4 = 3/6 বা x² - 5x + 4 -18 = 0 বা x² - 5x - 14 = 0 এবার আমরা মিডল টার্ম করব 7 × 14 7 থেকে 2 বিয়োগ করলে আমাদের 5 থাকছে x² - 7 - 2 × x - 14 = 0 বা x² - 7x - 7 +2x - 14 = 0 বা প্রথম দুটো থেকে x কমন যাবে x - 7 প্লাস পরের দুটো থেকে 2 কমন যাবে x - 7 = 0 বা x - 7 × x + 2 = 0 অতএব হয় প্রথমটি শূন্য অথবা দ্বিতীয়টি শূন্য হবে কারণ দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে অতএব হয় x - 7 = 0 নতুবা x + 2 = 0 বা এখান থেকে পাওয়া গেলে x = 7 এখান থেকে পাওয়া গেলে x = -2 অতএব নির্ণেয় সমাধান x = 7, -2 অ্যান্সার তাহলে এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটি সমাধান করে এক্স এর মান পাওয়া গেল 7, -2 ক্লাস 10 এর আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো